হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঠিক আছে, তো আজ একটা আমি ব্লগ নিয়ে আসছি তোমার সামনে। ঠিক আছে, তো আজ আমার ছোট্ট একটা ব্লগ থাকবে। ব্লগটা হচ্ছে আমার সবাই আমার চ্যানেলে একটা ডিগি শেখাচ্ছে। ঠিক আছে, ডিগি শিখে মাছ মারাচ্ছে। তো মুই তো জানেন কে, প্রতিদিন সকালে মোর উঠিয়া একটা চাকরি আছে যাওয়ার নাকে। ওই তো দেখা পাচ্ছেন আমার ডিগি শেখে বাদ হয়েছে যে সবাই মিলি। ঠিক আছে, তো ওটে ওটে মধ্যে চলে এসছো। আর এই যে আমার এখন নয়া হাং, আজকে মাইক গিয়ে তো বেরেক নাই রে, গেল রে, গেল গেল। এই যে ভাই সাহ, মানে বিশাল ব্যাপার, মাছ মারা আসিনি বোকা, মাছ মারা দেখিবার। তো দেখা পাচ্ছেন, ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো। তার মধ্যে তো দেখা পাচ্ছেন পুরা কমেডি চলেছে আমার, সবাই পুরা টিম আছে। ঠিক আছে, সবাই পুরা টিম আছে আমার। আর এই তো ডিগি প্রায় শেষের দিকে, ডিগি থাকা, ঠিক আছে, জল প্রায় শেষের দিকে। ঠিক আছে, আর অল্প জল আছে, মানে কোন এক মিছা কোন এক মিছা কোন জল আছে, তো দেখতে থাকো আরো সেই মজা আসবে, মানে কোন পরে আরো দেখা তো। ভাই মানে এই যে দেখা পাচ্ছেন ভাই সাহ, ও ভাই কতলা জন মাছ মারা দেখেছে, মানে ঘনিয়া দিশা বলেন তোমার। ঠিক আছে, গরম উঠাম। ঠিক আছে, তো দেখা পাচ্ছেন আমার কাই বাবু মিষ্টি মার খায় আছে, মিষ্টি মার খায় আছে, লিপস্টিক দিয়ে আছে, আধা আধা লিপস্টিক দেখা 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 করে মুসে সুপারি নিকাল কে বাত করে বাবা। গাইস, আরেকজন যাচ্ছে মাছ মারিবা। ঠিক আছে, তো বন্ধুরা মাছ মারা শেষ, আমার কাছে গেলাম মাছ ধর দেখি। ঠিক আছে, পুরা লাগা দিব বলে ওই মাছ কেন আসলো। ঠিক আছে, ঠিক আছে, দেখিতে থাকো। ঠিক আছে, মাগুর মাছের সাইজ ঠিক আছে, মানে বিশাল বিশাল, মানে সেই সেই মুসে সুপারি নিকালকে বাদ করে বাবা। তো গাইস মাছটা দেখা পেলেন, মানে সেই
আর দেখা মানে ভিডিওটা তো দেখা পেলাম কেমন হয়েছে ঠিক আছে তো অবশ্যই ব্লগটা একটা লাইক করবেন ঠিক আছে আর লাইকটা তো অবশ্যই করে দিবেন আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে নিও এটা ভালো করে জানেন ঠিক আছে মালুম আছে তোর বাপকো মাছ গেছে চল তো আজকের ব্লগটা আমার এই অবধি টাটা ঠিক আছে টাটা